নমস্কার বন্ধুরা, বাঙালির সেরা হিসেবে সবাইকে স্বাগত। আজকে একদম কম সময়ের মধ্যে কিভাবে লুচি রুটি পরোটার সাথে পারফেক্ট আলুর তরকারি বানানো যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এভাবে আলুর তরকারি বানালে তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয় আর লুচি রুটি পরোটার সাথে কিন্তু দারুণভাবে জমে যায়। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন পরিমাণ জিরে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এতে কিউব করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটাকে তেলের ওপর খুব ভালো করে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে খুব ভালো করে মিনিট খানেক সময় ধরে ভেজে নিলাম। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোটাকেও আলুর সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। টমেটোটা মোটামুটি নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1/3 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/3 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। পেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর সবশেষে এটার মধ্যে অ্যাড করছি 1/3 স্পুন পরিমাণ আমচুর পাউডার, তবে আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কার কিন্তু একটা আলাদা ফ্লেভার আসে, সেটা কিন্তু খুবই ভালো লাগে। এবার সমস্ত মশলাগুলোকে একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। আলুর গায়ে সমস্ত মশলাটা কিন্তু ভালো করে লেগে গেছে। আলুটা এখানে কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু এই আলুর তরকারিতে একটা দারুণ সুন্দর ফ্লেভার এনে দেবে, সেই জন্য কাসুরি মেথিটা আমি অ্যাড করলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার খুব ভালো করে জলের সাথে আলুটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3টের মতো সিটি দিতে হবে। 3টে হুইসেল বা 3টে সিটি দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু আমি এটাকে এইভাবে রেখে দেব। 3টে হুইসেল এখানে হয়ে গেল। এবার এটাকে এইভাবে রেখে দেব। তারপর যখন এটা থেকে আর ভাপটা বেরোবে না তখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু এইভাবে চেপে চেপে আলুটাকে মিলিয়ে দেব। কিছু আলু এইভাবে মিলিয়ে দিলে তরকারির ঘনত্বটা ভালো হয়, সেই জন্য মিলিয়ে দিলাম। এখানে আমাদের লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু আলুর তরকারি একদম তৈরি। এবার এটাকে গরম গরম পরিবেশন করতে হবে। তাই বন্ধুরা, একদম এইভাবে কিন্তু খুব কম সময়ের মধ্যে আলুর তরকারি ঝটপট বানিয়ে নেবেন। মাত্র 5 মিনিটেই কিন্তু এইরকম টেস্টি আলুর তরকারি তৈরি হয়ে যাবে। আর লুচি রুটি পরোটার সাথে কিন্তু খেতেও অসাধারণ লাগে। আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টসে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।